এক বন্ধু বলছে যে আমি এক্ষুনি বন্ধুটার ভিডিও দেখলাম যে শুধু ইউটিউব থেকে একরাশ মানে অসুস্থতা পেয়েছে আর কিছু পাচ্ছে না আর সত্যি ওই বন্ধু কেন আমাদের মতো যারা ব্লগার রয়েছে হ্যাঁ ভিডিও বানাচ্ছে তারা সত্যিই অসুস্থতাই পাচ্ছে শুধু ওই বন্ধু না তার সঙ্গে আমিও আছি প্লাস আমার মতো অনেক বন্ধু আছে ঠিক আছে আমার তো মাথায় এই সাইড পেন হচ্ছে তারপরে কী কী এমন আসছে সব এমে ইমেল আসছে আমি কিছু বুঝতেই পারছি না যে আমার কি বলছে শর্ট ভিডিও ডিলিট করতে বলছে না কি বলছে না কীভাবে ভিডিও বানাতে বলছে আমি তো মানে আমার মাথাতেই আসছে না এইগুলো ভাবতে ভাবতে এইগুলো করে দেখতে দেখতে আরও মাথার বারোটা হয়ে আমরা আদেও কি বাজব ইউটিউব করতে গিয়ে আমি কিছু বুঝতে পারছি না আমার তো এই সাইটটা পুরো ব্যথা করছে হ্যাঁ তারপরে বলছে শর্ট ভিডিও ডিলিট আগে বলল হচ্ছে তোমার যে ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ডিলিট করতে বললো এখন শর্ট ভিডিও ডিলিট করতে বলছে আমি কিছু বুঝতে পারছি না যে আমার কি ইমেল আসছে কি আসছে আমি কিছু বুঝতেই পারছি না কি করব আদৌ এগোতে পারবো না আদৌ চ্যানেলটা বন্ধ হয়ে যাবে সব সময় একটা শরীরের ভিতরে ভয় কাজ করছে আর ভয় থেকে পুরো মন সব আমার বর না করে বলছে ফোনটা আর এগুলো করো না হুম মানে পুরো সব কিছু নষ্ট আমি এত দূরে এসে এগিয়ে এসে পিছিয়ে যাবো আর একটা নেশার মতো হয়ে গেছে না কথা বললে ভালো লাগে না না কিছু করলে ভালো না কি করব কিচ্ছু বুঝতে পারছি না প্লিজ কেউ যদি হেল্প করার থাকে আমাদেরকে একটু হেল্প করুন আপনারা আমি কিছু বুঝতে পারছি না এসব মাথা ব্যথা পুরো ব্যথা করছে হুম মানে কি হচ্ছে চোখে ঝাপসা দেখছি কালকে তো দিন উঠিনি ঝাপসা চোখে ঝাপসা দেখছি খালি জানো শুধু ফোনটা নিলাম কি করে বন্ধুদের ভিডিও দেখবো আর কী করে এগোবো আর কীভাবে কী করব কিছু বুঝতে পারছি না তার ভিতর দিয়েও বন্ধুদের ভিডিও দেখছি আবার ভিডিও না দেখলে কেউ আসে না কেউ ইয়ে করে না মানে কি একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ মানে কিছু বুঝতে পারছি না যে কীভাবে এগোবো এই জিনিসটাই বুঝতে পারছি না কেউ বলছে এই করো কেউ বলছে ওই করো কেউ বলছে সেই করো এইভাবে কি করব কিছু সত্যি কিছু বুঝতে পারছি না তারপরে এর থেকে আমাদের পুরো আমরা বাঁচবো আমি সত্যি জানি না মানে কি একটা না ধরতে পারছি না ছাড়তে পারছি হ্যাঁ তার ভিতরে ইউটিউবের অনেক রুলস আছে আরে যারা এই যে সব দুদিন দু মাস ভিডিও করেনি তিন মাস ভিডিও করেনি এক বছর করেনি তারা ড্যাং ড্যাং করে মাসে মাসে কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাদেরকে ইউটিউব কোনো রুলস দেয়নি আর যত রুলস কি আমাদের ইউটিউব দিচ্ছে হ্যাঁ আমি ভেবে পাচ্ছি না যে তারা তারা কি সব জানতো আর আমরা কিচ্ছু জানি না ইউটিউবে তারা সব রুলস মেনে ভিডিও করে আজকে এই জায়গায় এসছে আমি এইটাই ভেবে পাচ্ছি না আমি মানে কি বলবো হ্যাঁ আমার তো মনে হয় সবাই ইউটিউব দেখেই ইউটিউব ভিডিও বানানো শুরু করেছে কেউ মনে হয় জানতো না তাই এই এই সব মানে করছে আমি কিছু জানি না কি হবে আমরা আদৌ বাঁচবো কি না আমি জানি না বাঁচার আশাটাই চলে যাচ্ছে যা মানে এই ইউটিউব পুরো মানে জীবন নিয়ে নেওয়ার মতন কেস করছে একদম হ্যাঁ সত্যি বলছি মানে জীবন চলেই যাবে এবার আমাদের আর মনে হয় আমরা বাঁচবো না সত্যি যা মানে হচ্ছে ইউটিউব থেকে আর একটা ভয় ভয়ে ভয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি এমনি ভিডিও মানাচ্ছি ঠিক আছে আবার তার ভিতরে এই করোনা ওই করোনা সেই করোনা এই ভয়ে ভয়ে আরও মনে মারা যাবো আমি তো মরেই যাবো মনে হচ্ছে আবার তো এমনি চেয়ারা খারাপ হয়ে গেছে মানে চেয়ারা কেমন মানে ভিতরে সব খারাপ হয়ে গেছে পাসপাত্র ইউটিউব করে করে টেনশানে হ্যাঁ আর এই সাইডটা পুরো পেন হচ্ছে ব্যথা করছে জানো তো মানে কী বলবো আর কিছু দিশা পাচ্ছি না তারপরে চ্যালেঞ্জ ভিডিও করলে তাও একটু ভিউ হচ্ছে আর এমনি এই সব ব্লক ছাড়লে তো কোনো ভিউ নেই চারটা লাইক সাতটা লাইক দশটা লাইক হ্যাঁ এগুলো কোনো কী কী করছি আজকে দু বছর আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি দু হাজার উনিশে চ্যানেল খুলেছি তখন ভিডিও বানাতে পারিনি দু হাজার কুড়ির থেকে পুরো টানা ভিডিও দিচ্ছি হ্যাঁ কুড়ি 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 মনে হয় কুড়ি না একুশ থেকে পুরো টানা ভিডিও দিচ্ছি কুড়ি থেকে তাই দুই তিন বছর হয়ে গেল ভিডিও করছি কোনো ইমপ্রুভ নেই কোনো ইমপ্রুভ নেই আমরা কি ভিডিও বানাতে পারছি না আমি এইটাই জানতে চাইছি ইউটিউবের কাছে আমরা কি ভিডিও হচ্ছে না আমাদের কোনো ইমপ্রুভ নেই কত রকমের ভিডিও দিচ্ছি কি করলে ইমপ্রুভ পাবো ইউটিউবে ভিডিওতে মানে কি করতে হবে আমাদের আর কোনো কিছু তো বাদ দিচ্ছি না করা যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি আর কি করব ইউটিউবে আমরা কোনটা করলে ইউটিউব আমাদেরকে চোখে দেখবে আমি কিছুই ভেবে পাচ্ছি না ইউটিউবকে আমি বারবার বলছি যে প্লিজ আপনারা একটু দেখুন আমাদেরকে ঠিক আছে আমরা আর পারছি না আমাদের সত্যি কথা আমরা শরীর পুরো খারাপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু মারা যেতে পারি এই ভিডিও করতে গিয়ে আমরা মারা যেতে পারি আবার এর জন্যও আমার দেখো আবার এই কথাটা বলছি তার জন্য আবার আমার ভিডিও ক্যান্সেল করে দিতে হবে কি না ডিলিট করে দিতে হবে কি না জানি না এই সব কথা বলছি তার জন্য আবার ভিডিও ডিলিট করতে হবে কি না সেটাও জানি না সত্যি বলছি আপনারা দেখুন না হলে আমরা কিন্তু বাঁচতে পারবো না মানে এই যা সিচুয়েশান চলছে আর ইউটিউবে যা হচ্ছে মানে এটা আমি বলতেও চাই না কেননা আমার এগুলো ভালোই লাগে না একদম আমি আমার মতো করে ভিডিও বানাই আমার মতো করে আমার ভিডিও বানাই আমি কাউকে তুলে ধরতে চাই না সবাই যে যা করুক যে যার মতো ভিডিও বানাক আমার কোনো বলতেও যায় না আমি কিন্তু একটু আমাদের দেখুন প্লিজ আমাদেরকে দেখুন আমি আর কত রকমভাবে ভিডিও করব। প্রচুর রকমভাবে ভিডিও করেছি আমার ভিডিওতে নানান রকম ভিডিও আছে শুধু ব্লগ না চ্যালেঞ্জ আছে কমেডি আছে আমি চেষ্টা করে যাচ্ছি এটা না ওটা ওটা না ওটা ভিউ কোনো কিছুতেই আসছে না তাও চ্যালেঞ্জ ভিডিওতে একটু ভিউ আসছে তা প্রত্যেক দিন চ্যালেঞ্জ ভিডিও করবো এটা তো ব্লগ ব্লগ ভিডিওর চ্যানেল না আমি কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু ভেবে পাচ্ছি না জানি না আদৌ বাঁচবো কি না